কেমন আছে সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তুফানের ঝড় বয়ে যাচ্ছে পুরো বাংলাতে, এখন ন্যাশনাল লেভেলে খেলছে, এখন পুরো ইন্ডো বাংলার মধ্যে খেলতে যাচ্ছে। 28 জুন থেকে কেমন রেসপন্স পাচ্ছে তুফান? অনেস্টলি স্পিকিং বেশ ভালো রেসপন্স পাচ্ছে, এখন বক্স অফিস কালেকশনও বেশ দারুণ নাম্বার আসছে, এখন হাউসফুল শুরু যাচ্ছে, সিনেপ্লেক্সের রেকর্ড তার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করে যাচ্ছে। হ্যাঁ, সেম অফ দ্য টাইম সেই ধারাবাহিকতা বজায় রেখে এসে গেল এই মুভিটি আর একটি গান, যেটা হচ্ছে জ্যেষ্ঠ প্রকৃত, যেটার জন্য অডিয়েন্স অনেকভাবে ওয়েট করছিল। যখন এই গানটা টিজারের মধ্যে একটি অংশ দেখা যাচ্ছিল প্রভু, তখন থেকে মানুষ ওয়েট করছিল জ্যেষ্ঠ প্রকৃত কখন আসবে। অনেস্টলি স্পিকিং কালকে যখন গানটা আসে, আমার একটা মুভির একটি ক্লিপও এটার সাথে অ্যাটাচ হয়ে আসে। দারুণ ছিল গানটি, দারুণ ডান্স নাম্বার, দারুণ এনজয় করার মতো একটা গান। ডান্স ফ্লোরে আপনি যখন সিনেমা হলের মধ্যে গানটি বাজছে, তখনই এনজয় করছে মানুষ, মানুষ গানটি দেখছে মিমি, এমন সাকিব খানের কেমিস্ট্রি মানুষ অনেক বেশি লাইক করেছে। অ্যান্ড অ্যাটিটিউড সবগুলো মিলে রিলিজ করা বেশ ভালো গিয়েছে গানটি। অ্যান্ড গানটি যখন শেষ হয়ে যাচ্ছে বা গানটির যে ক্লাইম্যাক্স এর মধ্যে যে অংশটুকু মুভির প্রসঙ্গটুকু, সেটা গানটাকে আরো অ্যাডিক্টিভ করে তোলে, আরো অনেক বেশি শোনার মতো করে তোলে এবং দেখার মতো করে তোলে। গানটির মধ্যে যে রিলিজ গুলো ছিল বেশ দারুণ, শুধু মধুর সেম অফ দ্য টাইম। এই গানটি শোনার পর আপনার মনে হবে আমি দারুণ কিছু শুনছি, দারুণ কিছু দেখছি। অ্যান্ড তুফান যারা যারা এখনো দেখেননি, আমি বলছি আপনি 2-3 দিন ওয়েট করুন, কারণ 2-3 দিন পর হয়তো একটু আপনি টিকিট পাইতে পারেন। রাইট নাও কোনো জায়গায় টিকিট নেই, আজকে আরো ফ্রাইডে, ফ্রাইডে তো আপনি অবস্থা বুঝতেই পারছেন। ঢাকার সর্বত্র সিনেমা হল গুলোতে দর্শকদের রুখছে পড়া ভিড়, আমি জানি না মফস্বল গুলোতে কি অবস্থা, সেটা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ওপিনিয়ন। আর গানটা সম্পর্কে আপনারা প্রথমবার জানাতে পারেন কনভারসেশনে, কালকে রাতে অনেক রাত হয়ে গিয়েছিল, দেশের আমরা রিসেন্টলি রাত্রে পড়তে পারিনি। ফ্রাইডে সকাল আমরা করলাম, হয়তো দুপুরের দিকে আপলোড করবো। কেমন লাগলো আমাদের ভিডিও এসে অবশ্যই কমেন্টে জানাবেন। তুফান আর একবার দেখবো কয়েকদিন পরে, তখনই আপনাদের সাথে আর বিস্তারিত আলোচনা করবো। গুড বাই।